হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে গ্যাসের চুলায় খুব সহজেই নান রুটি তৈরি করে দেখাবো আর এই নান রুটিটি কিন্তু অনেক সফট হয় খেতেও অনেক মজা এটাকে আপনারা নানও বলতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কত পুরু হয়েছে তো চলুন এই নান রুটি তৈরি করতে কি কী উপকরণ লাগছে আর কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই প্রথমে আমি একটি বল দিয়ে নিয়েছি আর এখন আমি এখানে নিয়ে নেব তিন কাপ ময়দা আপনারা চাইলে এখানে দুই কাপ ময়দাও ব্যবহার করতে পারেন আমি তিন কাপ ব্যবহার করছি কারণ আমার প্রয়োজন সেই কারণে আমি তিন কাপ নিয়ে নিলাম আপনারা দুই কাপ দিয়েও করে নিতে পারেন এখন এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচেরও একটু বেশি যেহেতু আমি তিন কাপ ময়দা দিয়েছি সেই জন্য আমি ইস্টটাও একটু বেশি দিয়ে দিলাম দিয়ে দিলাম টু টেবিল স্পুন চিনি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আপনারা যখন ময়দার পরিমাণটা বেশি দেবেন তখন সব কিছু একটু পরিমাণ মতো বাড়িয়ে নেবেন এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল টু টেবিল স্পুন তেল দিয়ে দিলাম এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পানি দিয়েও করতে পারেন আমি এখানে দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব আস্তে আস্তে করে আমি দুধ দিয়ে ডোটা তৈরি করে নেবো একবারে দুধ দেব না তাহলে ডোটা অনেক পাতলা হয়ে যাবে সেই কারণে আমি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নেব খুবই স্টিক একটা ডো তৈরি করতে হবে ভালোভাবে আমি একটু একটু করে দুধ নিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু হাতে তেল লাগিয়ে ডোটার উপরে দিয়ে ভালোভাবে ঢেকে দেব এক থেকে দুই ঘন্টার জন্য যতক্ষণ আমার ডোটা ডবল না হয়ে যায় সামান্য একটু তেল মাখিয়ে নিলাম এইভাবে এখন আমি ঢেকে রাখবো এক থেকে দুই ঘন্টার জন্য এখন এটাকে আমি গরম জায়গায় ঢেকে রেখে দেব দুই ঘন্টা পরে আমার ডোরটা ফুলে ডবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি ভিতর থেকে হাওয়াটা বের করে খুব ভালোভাবে আবারও মথে নেবো দেখতেই পাচ্ছেন কতটা ডোটা ফ্লফি হয়েছে এখন ভালোভাবে আবারও আমি ডোটাকে একটু মথে নেব এখন এই ডোটা আমি রুটি বানানোর জন্য ছোট ছোট কয়েকটি টুকরা করে নেব পিস পিস করে নেব এভাবে আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন আমি কিছুটা একটু মোটা করব আবার কিছুটা একটু ছোট ছোট করব সেই কারণে আমার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিয়ে নেবেন যেভাবে আপনারা রুটিগুলা করতে চান যদি বেশি মোটা করতে চান তাহলে একটু মোটা করে লেচি কাটিয়ে নেবেন আর যদি একটু ছোট ছোট করতে চান তাহলে একটু ছোট করেই করলেই হবে তো আমি এখন এইভাবে গোল গোল করে রুটি বানিয়ে নেব আর এইভাবে এইগুলো একটা বোলের ভিতরে রেখে ঢেকে রাখব তো আমি এইভাবে করে নিচ্ছি তাহলে রুটিটা সুন্দর গোল হবে দিয়ে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিলাম গোল করে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গোল হয়ে গিয়েছে এখন আমি বেলে নেব আর এই রুটিটা আপনারা চেষ্টা করবেন এক একটা বানিয়ে এক একটা রুটি ছেঁকে নেওয়ার জন্য যদি আপনারা এভাবে সবগুলো বানিয়ে রেখে তারপরে রুটি সেকতে যান তাহলে কিন্তু লেগে যাবে আর রুটিগুলো ভালো হবে না তখন আপনার সেই কারণে এক একটা করে রুটি বেলে আপনাকে ভেজে নিতে হবে ছেঁকে নিতে হবে তাহলে আপনার রুটিগুলো পারফেক্ট হবে তো আমি এইভাবে একটা রুটি বানিয়ে নিচ্ছি আমি প্রথমে দুই তিনটা একটু পাতলা পাতলা করব তারপরের বাকিগুলা একটু পুরু পুরু করে নেব আর এইভাবে বেশি বড় করার দরকার নেই রুটিগুলা বেশি বড় করলে ভালো লাগবে না তো একটু মাঝারি সাইজের রুটিগুলো সাইজে এই রুটিটা করতে হবে তাহলে দেখতেও সুন্দর লাগবে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে আর আমি আর বেলবো না এভাবেই রেখে দেব আর পুরুত্বটা দেখতেই পাচ্ছেন এরকম পুরো পুরো রেখেছি আমি এখন আমি ভাস্তে চলে যাব আর আমি চুলায় অলরেডি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন চুলার পরে চলে আসলাম রুটিটা আমি দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে উলটিয়ে দিতে হবে এভাবে ধরে আপনি হাতের সাহায্যে কিন্তু উলটিয়ে দিতে পারেন আর এই রুটিগুলো খেতে কিন্তু খুব মজা হয় আপনারা চিকেন তান্দুরি গিরিল যে কোনো জিনিস দিয়ে এটা খেতে পারবেন খুবই মজা লাগে খেতে তাছাড়া এমনিও বাসায় যে রেগুলার মাংস রান্না করেন সেটাতেও খেতে পারবেন খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে এইভাবে করে করে আমি রুটিগুলো ছেঁকে নেব আপনারা যদি হালকা বাটার অথবা তেল ঘি যে কোনো জিনিস দিয়ে একটু ভেজে নেন তাহলে দেখবেন রুটিগুলো ফুলে ডবল হয় আমি দুই তিনটা শেষের রুটিগুলা একটু বাটার দিয়ে ভেজে নিয়েছিলাম যার কারণে সেগুলো ফুলে অনেক বড় বড় হয়েছে আর দুইটা রুটিতে ঘি দিয়েছিলাম আমার ছেলে ঘি দিয়ে খেতে চেয়েছিলো সেই জন্য তো রুটিগুলো এইভাবে অল্প আছে কিন্তু আপনাদের ভেজে নিতে হবে বেশি জোরে আছে দিলে আপনার একটু পুরু হওয়ার কারণে ভিতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে সেই কারণে আপনাকে মিডিয়াম লো আছে সুন্দর করে রুটিটাকে ভেজে নিতে হবে আপনারা চাইলে ঢাকনা দেখ ঢেকেও কিছু সময় রেখে দিতে পারেন তাহলে সুন্দরভাবে রুটিটা হয়ে যাবে প্রথমে কিছু সময় আপনারা ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন এভাবে চেপে চেপে দিতে হবে তাহলে তলার পাশটাও সুন্দরভাবে কালার আসবে হাতের সাহায্যে ধরে এভাবে উল্টিয়ে দিতে হবে আর রুটিটা কিন্তু খুব সুন্দরভাবেও ফুলছে দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু আমি কোনো কিছু ঘি অথবা বাটার কোনো কিছুই দেইনি তারপরেও কত সুন্দর ফুলেছে এইভাবে আমি সব রুটিগুলো ছেঁকে নেব আর এই রুটিগুলো খেতে কিন্তু অনেক সফট অবশ্যই আপনারা একবার হলেও বাসাতে ট্রাই করবেন আর দেখতেই পাচ্ছেন এটা আমি বেশি পুরু করিনি তারপরেও অনেকটাই ফুলে মোটা হয়ে গিয়েছে আর এটা আমি বাটার দিয়ে করেছি দেখতেই পাচ্ছেন ফুলে কতটা মোটা হয়ে গিয়েছে আপনারা চাইলে বাটার অথবা ঘি যে কোনো জিনিস দিয়েই ভেজে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এই বাটার আর ঘি দেওয়ার কারণে কিন্তু এই রুটিটা ফুলে অনেক বড় হয়ে গিয়েছে সেই জন্য আপনারা এই রুটিটা অবশ্যই একটু বাটার দিয়েই ভাজার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর এভাবে ফুলে উঠবে রুটিগুলো আর আরও বেশি সফট হবে খেতেও অনেক মজা লাগে বাটার দিয়ে ভাজলে আর দেখতেই পাচ্ছেন রুটিগুলা কতটা সুন্দর হয়েছে আর কতটা পুরু আর সফট হয়েছে আমি একটু আপনাদেরকে কেটে মানে ছিঁড়ে দেখাচ্ছি রুটি এটা ভিতরে কতটা ফ্লাফি কতটা নরম দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে কত সহজেই ছিঁড়ে যায় রুটিটা দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু ছিঁড়ে গেল আর ভিতরটাও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এটা আপনারা চিকেন তান্দুরি দিয়েও খেতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন